আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে পরিচিত হব, আমরা ওনার বিষয়ে আজকে জানব। প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। রবিউল ইসলাম স্যার, আপনি কোথা থেকে এসেছেন? সাতক্ষীরা থেকে এসেছেন স্যার। আপনি কি দেশে থাকেন না আপনি একজন প্রবাসী? মালয়েশিয়া থেকে। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সমস্যাটা হচ্ছে আপনার পায়ে ব্যথা আর মাজার ব্যথা আর হাতে ব্যথা। হাতে ব্যথা ছিল। এই সমস্যাটা আপনি যে কত বছর যাবত ভুগছেন? এটা আপনার প্রায় 15 বছর। গত 15 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন। আচ্ছা, এই সমস্যাটার কারণে মানে আপনার প্রাথমিক জীবনে নিশ্চয়ই আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতেন, অনেক ব্যথা সহ্য করতে হয়েছে এবং আপনার অনেক কষ্টের দিন গিয়েছে, তো এটার জন্য কি আপনি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছি। এর আগে বাট আমি ঢাকা আসছি। আচ্ছা, তার ছিল সুগার পাই নাই। আচ্ছা, কি ধরনের ট্রিটমেন্ট ছিল সেগুলো বা কি ধরনের? একদিন আসছিলাম যে বেশি ইনজেকশন দিয়েছিল আর ওষুধ দিয়েছিল। আচ্ছা, সেগুলো খাওয়ার পর কি কিছুটা ভালো বোধ করেছেন? কিছু বোঝা যায় না, কিছু বোঝা হয়ে যায়নি। তারপরে আবার গ্রামে ডাক্তার দেখাইছিলাম। আচ্ছা, খাইলে কিছুদিন ভালো থাকে, তার পরবর্তীতে আবার আগের মতো অবস্থা হয়ে যায়। আচ্ছা, একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ওনার ট্রিটমেন্ট করেছেন স্যার, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন এখানে? আজকে 12 দিন শেষ হয়ে 13 দিনে পড়ছে। আজকে 13 দিনে পড়েছে। আচ্ছা, এই 13 দিনে আপনার এখন কি অবস্থা, শারীরিক অবস্থাটা কি? এখন ইনশাআল্লাহ অনেক ভালো আছে। আগের থেকে আপনি অনেক সুস্থ বোধ করছেন, ভালো বোধ করছেন। আপনার যে কোমরে ব্যথা ছিল বা হাঁটুর ব্যথা ছিল সেটা কি অনেকটুকু ভালো হয়ে গেছে? আচ্ছা, আপনার যে আগে যে স্বাভাবিক যে কাজগুলো আপনি করতে পারতেন না সেই কাজগুলো কি এখন আপনি স্বাভাবিকভাবে করতে পারছেন? এখন মনে হচ্ছে যে করতে পারবো ইনশাআল্লাহ। করতে পারবেন মানে আপনি শারীরিকভাবে আপনি সেটা অনুভব করছেন ভেতর থেকে। আচ্ছা, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? মালয়েশিয়া থাকি, তো এখান থেকে ইউটিউবের মাধ্যমে দেখছিলাম। সবার প্রথমে ইউটিউবের মাধ্যমে জানতে পারেন, তারপর আপনি ডিসিশন নেন যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে এসে দেখা করবেন। আচ্ছা, আসার পরে স্যার আপনাকে দেখে আপনার কন্ডিশন দেখে স্যার কি বলেছেন আপনাকে? স্যার বলছে যে 10 থেকে 12 দিন এখানে থাকলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি যে আপনি আগে থেকে এখন যথেষ্ট ভালো, আপনি নিজে হাঁটাচলা করছেন, সব কাজকর্ম আপনি করতে পারছেন। তো আমরা একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা কি প্রপারলি আপনার টাইম টু টাইম যে ধরনের আপনার সেবা পাওয়ার কথা ছিল সেই ধরনের সেবা কি নিশ্চিত করেছে? আপনি কি সবটুকু পেয়েছেন টাইম টু টাইম? খুব সুন্দর সেবা। বাট আমাদের দায়িত্ব ছিল নিপন ভাইয়া, মানে খুবই আমাদের ভালো থেরাপি দিয়েছেন, ব্যায়াম করাইছেন, খুব সুন্দর। আপনি যার আন্ডারে ছিলেন সে টাইম টু টাইম সবকিছু আপনার সেবা করেছে, টাইম টু টাইম আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা আপনি সব সময় পেয়েছেন। সিস্টাররা অনেক মানে সেবা অনেক উন্নত। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি হয়তো এর আগে আরো অনেক হসপিটালে গিয়েছেন, অনেক জায়গায় আপনারা ভিজিট করেছেন, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই কেমন লেগেছে আপনার কাছে? আচ্ছা, সব দিক থেকে ভালো। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে গত 15-16 বছর যাবত আপনি আপনার এই কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা আপনি ভুগছেন, আপনি বিভিন্ন ধরনের ডক্টরের কাছে গিয়েছেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলো ভুগছেন, অনেকে কনফিউজ থাকেন যে কোন ডক্টরের কাছে গেলে আমি ভালো হবে, কারণ আমাদের আশপাশে এত ডক্টর ছড়িয়ে আছেন আমরা নিজেরাও কনফিউজ থাকি। তার ভিতর অনেকে আছেন অবশ্যই অনেক ভালো, আবার অনেকে আছেন যে বিভিন্ন ধরনের হাতুড়ির চিকিৎসা করেন, অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসার মাধ্যমে রোগীর সর্বস্ব শেষ করে দেন, দেখা যাচ্ছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? তবে আমার কথা হচ্ছে যে মানে এখানে এসে অন্যদিকে ডাক্তার না দেখে ডাইরেক্ট এখানে আসলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। কেন বলছেন আপনি নিজে এই ধরনের সেবা পেয়ে উপকৃত হয়েছেন? তাই আমি চাইব যে সমস্ত আমার ভাইরা মানে অসুস্থ আছে অনেক জটিল রোগ তারা এখানে আসলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। স্যার সবশেষে জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে 100 তে আপনি কত নাম্বার দিবেন এই ডিপিআরসি হসপিটাল? 80 দিবেন।
আচ্ছা, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।